উদ্বোধনের অপেক্ষায় রাজধানীর পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। গত এতে রাজধানী যানজট কমার পাশাপাশি যোগাযোগের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন আকর্ষণে এই প্রকল্পের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো দিন আনুষ্ঠানিকভাবে এক্সপ্রেসওয়ের উদ্বোধন করবেন। এদিকে আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে পূর্বাঞ্চল নতুন শহর। বিশ্লেষকরা এই নতুন শহরটিতে সকল ধরনের নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। রিপোর্ট সুমন মাহমুদের। রাজধানীর পাশে নির্মাণ করা হচ্ছে পূর্বাঞ্চল নতুন শহর। ইতিমধ্যে নতুন শহর অনেকটাই দৃশ্যমান হয়েছে। রাজধানীর কুড়িল থেকে পূর্বাঞ্চলের বুক চিরে কাঞ্চন ব্রিজ পর্যন্ত নির্মাণ করা হচ্ছে 12.5 কিলোমিটার দৈর্ঘ্যের উড়াল পাতালের সমন্বয়ে দৃষ্টিনন্দন পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে, যা এখন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায়। পাশাপাশি চলছে এমআরটি লাইন 1-এর নির্মাণ কাজ। উড়াল পাতাল সমন্বয়ে এই দৃষ্টিনন্দন সড়ককে কেন্দ্র করে সরকার নির্মাণ করছে পূর্বাঞ্চল নতুন শহর, যা এখন অনেকটাই দৃশ্যমান। এই করিডোর ডেভেলপমেন্টের টেকসই ব্যবহার যদি আমি পেতে চাই, তার পাশের ভূমিটাকে কিন্তু অত্যন্ত যত্ন করে আমাদের উন্নয়ন করতে হবে। তো সেই হিসাবে আমি বলবো, উন্নয়নটা চমৎকার হয়েছে, এখন ভূমিটাকে যদি সমন্বয় করতে পারি তাহলে ডেফিনেটলি ঢাকা বাইপাস পর্যন্ত আমাদের যে করিডোরের আবেদনটা সেটা সৃষ্টি করতে পারবে। পূর্বাঞ্চল শহরে থাকবে 111 তলা বিশিষ্ট আইকনিক টাওয়ার, বাণিজ্যিক ও প্রশাসনিক বহুতল ভবন, হাসপাতাল, বিশ্ববিদ্যালয় সহ পুরো শহরটি খাল ও কৃত্রিম লেক দিয়ে ঘেরা থাকবে। বিশ্লেষকরা বলছেন 20 লাখ মানুষের আবাসনের ব্যবস্থা হবে, পাশাপাশি সৃষ্টি করবে অনেক মানুষের কর্মসংস্থান, যা অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। আর নগরায়নের নামে যেন অপরিকল্পিতভাবে নগরায়ন না হয় সেদিকে নজর রাখতে হবে। ওখানে বসবাস এবং ব্যবসা বাণিজ্যের চাহিদা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো সেটা প্ল্যানাররা যেটা করে, কোথায় চাহিদা, কিসের চাহিদা, কী ধরনের চাহিদা, সেইটা বিবেচনায় নিয়ে সেই রকমভাবেই কাজে লাগবে, এরকম ব্যবস্থা করবে। আবাসিক দরকার হলে আবাসিক করবে, বাণিজ্যিক দরকার হলে বাণিজ্যিক পরিকল্পনা করে দেবে। সুচিন্তিতভাবে, সুপরিকল্পিতভাবে যদি করে তাহলে মানুষের উপকার বেশি হবে। 6,287 একর জমিতে পূর্বাঞ্চল নতুন শহরে এ পর্যন্ত 85% বেশি কাজ শেষ হয়েছে। প্রকল্পটি আগামী বছরের ডিসেম্বরের মধ্যে চালু করার কথা রয়েছে। সুমন মাহমুদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।